এই আইনজীবী অঙ্গনে একটা বড় ধরনের আন্দোলনের সূচনা করতে হবে যদি বাংলাদেশে রুল অফ ল আপনি ফিরিয়ে আনতে চান। রুল বাই ল শুধু রুল বাই ল না, এটা তাদের একটা কনস্ট্রাক্ট, তাদের একটা টেমপ্লেট তারা তৈরি করেছে যে রুলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য, থাকার জন্য যত ধরনের অন্যায় করার প্রয়োজন ততগুলো অন্যায় তারা করবে। এত বড় একটা কথা, একটা যার যদি একটা ক্রিমিনাল অ্যাক্ট করে থাকে এবং যার যে অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে যে গর্তের মধ্যে আমরা পড়েছি সে গর্তে পড়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে চিফ জাস্টিস সিনহার চাকরিচ্যুত এবং দেশ ত্যাগের বিষয়টা। আমার চিফ জাস্টিস সিনহার সম্বন্ধে তার ভালো মন্দ তো আমি জানছি না, কিন্তু একটা চিফ জাস্টিসকে যেভাবে বিদায় করা হয়েছে, অনেকে বলে পিস্তল ঠেকিয়ে, অনেক কথা আছে, এবং তাকে যেভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এইটা জাজদের বিচারকদের যে মেসেজটা দেয়, এরপর কি বিচারকরা মাথা তুলে দাঁড়াতে পারবে? কিন্তু আইন অঙ্গনে কোনো ঝড় উঠে না, এগুলোর যদি প্রতিকার করতে হয়, এখান থেকে যদি বের হতে হয়, যেটা মনির হোসেন সাহেব কিছুটা বলেছেন, আজকের আইনজীবীরা তাদের আগামী দিনের জন্য প্রতিবাদী হতে হবে এবং তাদেরকে অবস্থান নিতে হবে, তাদেরকে আন্দোলন করতে হবে প্রয়োজনে। সেই বিষয়টা যদি না হয়, আমার মনে হয় রাস্তার আন্দোলন চলতে থাকবে। রুল বাই ল শুধু রুল বাই ল না, এটা তাদের একটা কনস্ট্রাক্ট, তাদের একটা টেমপ্লেট তারা তৈরি করেছে যে রুলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য, থাকার জন্য যত ধরনের অন্যায় করার প্রয়োজন ততগুলো অন্যায় তারা করবে অব্যাহতভাবে থাকার জন্য। এবং এখানে আপনি দেখবেন আজকে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব নির্বাচন করতে পারছে না, তারা নাকি শাস্তিপ্রাপ্ত। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিএনপির 37 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে এখন মামলা আছে। জাস্ট চিন্তা করেন, 37 লক্ষ নেতাকর্মী সাজাপ্রাপ্ত হওয়ার পরে বাংলাদেশিকে আর কোনো রাজনীতি অঙ্গনে নির্বাচন কিংবা দলের নেতৃত্বে আসার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অথচ যারা ফ্যাসিস্ট, যারা দখলদার, যারা অনির্বাচিত, যারা অবৈধ, যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, যারা গুম হত্যা মিথ্যা মামলা করেও যাদের বিরুদ্ধে কোনো আইনানুগ কোনো ব্যবস্থা হচ্ছে না, তারা নির্বাচন করবে, তারা দলের নেতৃত্বেও দেবে এবং তারা সংসদে যাবে, তারা মন্ত্রী হবে। অথচ যারা আজকে সংগ্রাম করছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, তারা কিন্তু আজকে যেতে পারছে না। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আবার মন্তব্য আসছে, এই যে ও সাজাপ্রাপ্ত হওয়ার কারণে তার ওখানে থাকা উচিত না। কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, এই ধরনের মন্তব্যের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘজীবী করা হবে। এই ধরনের মন্তব্যের মাধ্যমে আপনি একটি অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকার আপনার গায়েবী মামলা, বানাউট মামলা দিয়ে আপনাদেরকে যখন রাজনীতির বাইরে রাখার সুযোগ পাচ্ছে, অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আজকে তাদের বিরুদ্ধে অবস্থান না নিয়ে আমরা কেউ কেউ যদি আমরা বলে থাকি যে কি যে কারো বিশেষ কারণে, শাস্তি হওয়ার কারণে তারা এমপি হতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, এর চেয়ে বড় ক্ষতি বাংলাদেশের আর কিছু হতে পারে না।